নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আমাদের রাজ্যের বেশ কিছু সমস্যা রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে সমস্যাটি হচ্ছে তা হচ্ছে বেকার সমস্যা। এবারে বেকার সমস্যা থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে রাজ্যে আরও একটি সমস্যা, তা হচ্ছে শিক্ষকের অভাব। আমরা প্রত্যেকেই জানি শিক্ষক হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড, এবং শিক্ষক বা প্রথমে প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের জীবনযাত্রা, আমরা কোন পথে পরিচালিত হব সেটা শুরু হয়, এবং সেখানে আমরা বিদ্যালয়ে বা বিদ্যালয় যেগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকের অভাব পরিলক্ষিত হচ্ছে। আজকে এমনই একটি ঘটনা উঠে এসেছে সাবরুমের ভুরাতলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে। বিষয়টি হচ্ছে শুধুমাত্র আজকের দিনেই নয়, প্রায় গত এক মাস যাবৎ আমরা দেখে আসছি যে প্রতিনিয়তই আমাদের কাছে এমন খবর উঠে আসে যে কোনো না কোনো জায়গায় শিক্ষকের বদলির কারণে সড়ক অবরোধ, বা কোনো না কোনো জায়গায় শিক্ষকের অভাব রয়েছে বিদ্যালয়গুলোতে। তবে সেখানেই প্রশ্ন থাকে যে কেন শিক্ষকের অভাব থাকবে, কেননা রাজ্যের ট্যাট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের, আমরা এমনও অনেক ছাত্রছাত্রীরা রয়েছে বা পরীক্ষার্থীরা রয়েছে যাদেরকে আমরা দেখতে পাই যে কয়েকদিন পর পরই রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাড়ির সামনে গিয়ে ঘেরাও করতে, রাজ্যের কেন্দ্রবিন্দু সিটি সেন্টারের সামনে সেখানে ধর্ণা দিতে। তবে সেই ট্যাট উত্তীর্ণ যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের কেন নিয়োগ করা হচ্ছে না, সে প্রশ্নটা কিন্তু অবশ্যই থাকে। এবং তার পাশাপাশি অবশ্যই যে বিষয়টি রয়েছে আজকে, আরও একটি বিষয় একাধারেই উঠে এসেছে আমাদের কাছে যে যেখানে কিছু স্কুলগুলিতে শিক্ষক রয়েছে সামান্য পরিমাণে, এবং সেখানে শিক্ষক বদলির বিষয় উঠলে আমরা দেখতে পাই যে ছাত্রছাত্রী বা পড়ুয়ারা যারা রয়েছে তারা সড়ক অবরোধ করে। এবং আজকে বিশেষভাবে শিক্ষক বদলিতে প্রতিবাদের ঝড় উঠতে দেখা যায়, করবক যতনবারই করবকে সড়ক অবরোধ করতে দেখা যায়, বিশেষভাবে পড়ুয়াদের। এবারে বিষয়গুলো হচ্ছে যে রাজ্যের এই সমস্যাটা একটি বড় সমস্যা, কেননা শিক্ষকের অভাব কিন্তু ছাত্রছাত্রীদের জীবনের জন্য একটা বড় ভূমিকা রাখে, কেননা শিক্ষকরাই ছাত্রছাত্রীদের ছোট থেকে কোন পথে পরিচালিত হবে সেটাই কিন্তু শিক্ষা দিয়ে থাকে। তো সেখানে বিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাব, এবং একাধারে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাট উত্তীর্ণ যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের ধর্ণা, সেখানে মিলিয়ে মিশিয়ে আমাদের অবশ্যই শিক্ষা দপ্তর এবং রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন ওনার কাছে অনুরোধ থাকবে যেন এই বিষয়গুলোকে সঠিকভাবে পরিচালনা করা হয়, এবং যে শিক্ষকের অভাব দেখা গিয়েছে বিভিন্ন বিদ্যালয়গুলিতে তা যেন অতি সত্বর সমাধান করা হয়। এখনকার মতো যে বিশেষ আপডেটস আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তার কি বিস্তারিত রয়েছে চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সর্বমোট কতজন শিক্ষক আসে? প্রায় 10-11 জন। 10-11 জন শিক্ষিকা কতজন আসে? শিক্ষিকা একজনই রয়েছে, একজন রয়েছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, মাত্র উনি যাই করেছে মাত্র 6 মাস হয়নি এখনো, তাকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের কোনো এই বিষয় নিয়ে কোনো জানিয়েছে বা চিঠি লিখেছে? এখন প্রশাসন থেকে তো এখানে লোক এসেছে, এখন আপনাদের কি বলা হয়েছে, আপনাদের সত্য কি তারা মেনে নিয়েছে? এখন যা ট্রান্সফার করেছে ওনাকে আবার মানে আবার অব্যাহত রেখে দিতে চায় এখানে? না, এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। ছোটদের অস্বাস্থ্যকর ভারি তেলে রান্না আর ঘরে নিয়ে আসুন একমার্ক যুক্ত রানী ব্র্যান্ড খাঁটি সরিষার তেল। রানী ব্র্যান্ড সরিষার তেল বাছাই করা সর্ষে থেকে তৈরি ও ট্রিপল ফিল্টার, যা অন্যান্য তেলের তুলনায় হালকা ও সুস্বাস্থ্যকর।
স্বাদে ও গন্ধে অতুলনীয় রানী ব্র্যান্ড সরিষার তেল 1962 সাল থেকে সুনামের সাথে বাজার দখল করে আছে। সুস্বাস্থ্য ও স্বাদের রান্নার জন্য প্রত্যেক ঘরে ঘরে আজই ব্যবহার করুন রানী ব্র্যান্ড সরিষার তেল। প্রস্তুতকারক বিআর অয়েল মিলস।